আমার গাঁত এনেকুৱা কথা আছে, এনেকুৱা আছিল অতীতত যে যিটো সময়ত আমার মানুহে 35 বছর ম্যাক্সিমাম 35-40 বছর মৃত্যুবরণ করেছিল। সেই কারণে বেলেগ গাঁর ওসর পাশের গাঁর হাজো রামদিয়া সোনাপুর বংশর বা ইত্যাদি গাঁর মানুহে আমি বিধবা হবলে ছোৱালীটো নিদিও, গাঁর ভিতরতে বিয়া বাড়ি হয়েছিল। এজন মানুহ যদি আমার গাঁত যদি মরে সেই মানুষজনক আমি থবলে যাও, আকো পুনর্বার যদি ঘুরি আহো আকো মানুহ এটা মরে, তারপর থবা যাওয়া মানুষের ভিতরতো মরে। আমার যে এই ডিঙরবড়ির যে এই ভেরুৎসবটি হয়, জলদেবতার পূজাটো যে হয়, এটা তো আমার পরম্পরা আছে। আমার আটা আটার আটা আজু ককার ককাই এই অনুষ্ঠানটো করেছিল। এই অনুষ্ঠানটার একটা আভ্যন্তরীণ দিক এটা আছে, এইটো আমার মারি মরকর পৰা অতি মারক, অর্থাৎ এজন মানুষ যদি আমার গাঁত যদি মরে সেই মানুষজনক আমি থবলে যাও, আকো পুনর্বার যদি ঘুরি আহো আকো মানুষ এটা মরে, তারপর থবা যাওয়া মানুষের ভিতরতো মরে। এনেকাই থাকি থাকি মানুষবিল গাঁত গাঁখান উচ্ছন্ন হয়ে গেল। আমার গাঁত এনেকা কথা আছে, এনেকা আছিল অতীতত যে যেটু সময়ত আমার মানুষে 35 বছর ম্যাক্সিমাম 35-40 বছর মৃত্যুবরণ করেছিল। সেই কারণে বেলেগ গাঁর ওসর পাশের গাঁর হাজো রামদিয়া সোনাপুর বংশর বা ইত্যাদি গাঁর মানুষে আমি বিধবা হবলে ছোৱালীটো নিদিও, গাঁর ভিতরতে বিয়া বাড়ি হয়েছিল, ওসরতে বিয়া বাড়ি হয়েছিল। তারপর সপোনত সামাজিকত মানে এজন জনে কোনো এজন মানুষক দেখালে যে মই ইয়াতে রয়ে আছো, তহতে অম্বুবাসীর দিনা হেলদিয়ার দিনাখন যেদিন হেৰি কামাখ্যার প্রবৃত্তি আর নিবৃত্তি হয় সেইদিনাখন হেলদিয়া উৎসব এটা কর, গতি তহতে পরিত্রাণ পাবি। সেই কারণে হাঠিয়াদল বর্তমান পূর্বংকর কলেজ যত প্রতিষ্ঠিত হয়েছে, ইস্টাবলিশ হয়েছে, তাত মানে ভেলাখান আহি রয়ে আছে। আমার ইয়ারপা ঢুলিয়া কালিয়া গায়নে বায়নে যায়, তারপর ভেলখান লৈ আহে। সেই দিনের পৰা আজি তারিখলৈকে প্রায় 250 বছরের অতীত কিমান হয় আনুমানিক, আমি 250 বছর ধরে পেলে এটা আনুষ্ঠানিকভাবে এইবার করা হয়েছে। আজি আমার এই উৎসবটি বহু বছরই আমার আটা আজু ককা এইবিলাকে করে গেছিল, আমিও সেইমতে আমি ব্যবহার করেছো বছর বছর এই অম্বুবাসীত। আজি যোৱাকালিৰ পৰা অনুষ্ঠানটো আৰম্ভ হয় আৰু আজি আমাৰ লাষ্ট শেষ হয়।